দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সংগঠন সার্ক। সংগঠনটির শেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2014 সালে। দীর্ঘ 8 বছর উচ্চ পর্যায়ের কোনো বৈঠক না থাকায় প্রশ্ন উঠেছে সার্কের কার্যকারিতা নিয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সার্কের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করতে 5 দিনের সফরে ঢাকায় আসেন সার্কের মহাসচিব এসালা উইরাকুন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, নতুন বাস্তবতায় খাদ্য সংকট মোকাবেলায় সার্ক খাদ্য ভাণ্ডারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি শ্রীলঙ্কার সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান সার্ক মহাসচিব। We will through the SAARC food bank try to assist the member states who are in need. I thank the honorable minister of state and the esteemed government of Bangladesh for the tremendous support that they have given Sri Lanka, both in the form of a loan facility of $200 million and the supply of medicines. পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নতুন নতুন কৌশল নেয়ার তাগিদ দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার খাদ্য সংকট মোকাবেলায় কৃষক এবং বীজ দিয়ে সহায়তার আগ্রহ জানানো হয়েছে। কৃষি শ্রমিক দিয়ে যদি সহায়তার প্রয়োজন হয় বা কৃষক দিয়ে বলতে যেটা বোঝাচ্ছি এবং বীজ দিয়ে যদি সহায়তা করা যায় তো তারা সেটা আলোচনা করবেন, দেখবেন। খুব শিগগিরই সার্ক শীর্ষ সম্মেলনের সম্ভাবনা না থাকলেও সামনে যে কোনো বৈঠকে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে কিভাবে বাইরে রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা বিরাজ করছে বিশ্বে এবং সেই সাথে সাথে আমাদের সাউথ এশিয়ান রিজিয়নে, এটা অন টাইম অর্গানাইজ করাটা মনে হয় না সহজ হবে। আফগানিস্তানের সরকারকে যেহেতু আমরা রিকগনাইজ করি না বা সেই অর্থে কেউই করে না একমাত্র পাকিস্তান ছাড়া, সেই জায়গায় সার্কের যে কোনো বৈঠকে সামনের দিনে আফগানিস্তানকে বাদ রেখে কিভাবে করা যায় সে ব্যাপারগুলি আমাদের আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার 4টি দেশ অর্থনৈতিকভাবে দুরবস্থার মধ্যে থাকায় সার্কের পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরেকটি রাষ্ট্র অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে পারে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।